নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কানিয়ে উত্তাল রাজ্য, 6 নং দফা চালু হলে 80 মতো আন্দোলনের হুমকি আকসার। জাল সার্টিফিকেট দিয়ে ভোট বৈতরণী পার, মামলায় জড়ালেন জিপি সভানেত্রী। শিলচর প্রেস ক্লাবের সাধারণ সভা শনিবার, শেষ দিনের প্রচারেও ছিল বিপুল উৎসাহ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সংশোধনী নাগরিকত্ব আইন প্রণয়নের পর থেকেই উত্তাল গোটা রাজ্য তথা দেশ। যে কোনো আইন দেশবাসীর স্বার্থেই প্রণয়ন করা হয়, কিন্তু কা হওয়ার পর উত্তাল দেশ। এই আইন আসামে সরাসরি দুটি জাতিকে বিভক্ত করে দিয়েছে। এ ব্যাপারে মুখ খুলেছে আকসা। বৃহস্পতিবার সংস্থার উদ্যোগে শিলচর গান্ধী ভবনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে আকসার প্রতিষ্ঠাতা সহ অন্যান্য কর্মকর্তারা সরকারের তীব্র সমালোচনা করেন। সমাবেশে প্রদীপ দত্ত রায় বলেন, ভারত সর্বধর্মের সর্বভাষা সংস্কৃতির দেশ। যদি এই আইন কোনো ধর্ম বা ভাষাকে বিপন্ন করবে না, তাহলে কেন এই আন্দোলন? ভারতবর্ষে যারা আছেন, হিন্দু হোক বা মুসলিম হোক বা বৌদ্ধ হোক খ্রিস্টান হোক, তারা তো থাকবেনই, তবু কেন তারা আন্দোলন করছেন? কাদের জন্য আন্দোলন করছেন? কাদের বিরুদ্ধে আন্দোলন করছেন? দত্ত রায় আরো বলেন, এই মুহূর্তে বাংলাদেশে হিন্দুরা পুরো শান্তিতে রয়েছেন, ধর্মীয় নিপীড়ন সেখানে নেই, তাই কোনো হিন্দু এদেশে শরণার্থী হতে আসছেন না। আমি তো জানি না বাংলাদেশ থেকে নতুন করে আর কেউ এদেশে আসবে বলে। বাংলাদেশে হিন্দুরা যথেষ্ট আরামে আছেন। সম্প্রতি বাংলাদেশ সরকার ঘোষণা করেছে, এতদিন মক্কায় যাওয়ার জন্য, হজ করার জন্য মুসলিম ধর্মাবলম্বী লোকদের আর্থিক অনুদান দেওয়া হতো। এবার থেকে হিন্দুদেরও সমস্ত মন্দির পরিদর্শন করার জন্য যারা যেতে চান, তাদেরকেও আর্থিকভাবে সাহায্য করা হবে। ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন স্থানে বাঙালির উপর নির্যাতন হচ্ছে। এই নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান প্রদীপ বাবু। তিনি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, ব্রহ্মপুত্র উপত্যকাবাসীর ভুলে যাওয়া উচিত নয়, বরাকেও অসমীয়া ভাষাগোষ্ঠীর মানুষ রয়েছেন, তাদের কথা চিন্তা করে গোটা রাজ্যের শান্তি কায়েম করা উচিত। তৃতীয় কোন শক্তি এখানে প্রবেশ করেছে এবং করে আন্দোলনকে হিংসাত্মক আকার ধারণ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। দুঃখের সঙ্গে বুঝছি, ব্রহ্মপুত্র উপত্যকায় ইদানিং যারা বঙ্গবাসী আছে তাদের ওপর নানা রকম ভাবে অত্যাচার করা হচ্ছে। তিনসুকিয়াতে গতকাল 13টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে বাঙালিদের। ডিব্রুগড়ে গণ্ডগোল হয়েছে। গৌহাটিতে আমার যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তাদের থেকে খবর পাচ্ছি, তাদের প্রতি দুর্ব্যবহার করা হচ্ছে। এটা কেন হবে? শুধু ব্রহ্মপুত্র উপত্যকার মানুষ যদি ব্রহ্মপুত্র উপত্যকার কথাই ভাবেন সেটা ভুল, কারণ বরাক উপত্যকাতেও অনেক অসমীয়া মানুষ আছে। এখানে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক কলেজে বহু অসমীয়া ছাত্রছাত্রী পড়াশোনা করছেন, কই তাদের উপর তো কোনো অত্যাচার হচ্ছে না। সমাবেশে আকসার আরেক কর্মকর্তা রূপম নন্দী পুরকায়স্থ বলেন, কোনো একটি জাতি গোষ্ঠীর উপর হামলা করা ঠিক নয়। আন্দোলনের নামে অশান্তি সৃষ্টিকারী এসব লোকদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নিতে তিনি প্রশাসনের কাছে জোরালো আর্জি জানান। আন্দোলন করতে পারে, কিন্তু একটা জাতি গোষ্ঠীকে চিহ্নিত করে ঘর বাড়ি যেভাবে জ্বালিয়ে দেওয়া হচ্ছে তা মেনে নেওয়া যায় না। আমাদের অসমীয়া ভাই বোনরা এখানে রয়েছে, তাদের প্রতি তো কোনো দুর্ব্যবহার আমরা করছি না। তাদের এখানে 100% নিরাপত্তা রয়েছে এবং তারা তাদের নিরাপত্তার জন্য আশ্বাস রয়েছে। রূপম আরো বলেন, রাজ্যে আসাম চুক্তির 6 নং দফা রূপায়নের জন্য একাংশ লোক সরকারের উপর চাপ সৃষ্টি করছে। 6 নং দফা রাজ্য রূপায়ন হলে বাঙালিরা সম্পূর্ণ অস্তিত্বহীন হয়ে পড়বেন, আর এরকম পরিস্থিতি দেখা দিলে আকসাও বসে থাকবে না। 80-এর দশকের মতো আন্দোলন বরাকেও সংকৃত করা হবে। আজকে যারা আন্দোলনের নামে, আন্দোলনের সময় যারা দুষ্কৃত
দুষ্কৃতি হামলা করে দুষ্কৃতি কাজ করেছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আচ্ছা, আমরা মনে করি আগামীতে যদি আসাম চুক্তির 6 নম্বর দফা কার্যকরী হয় তাহলে আমাদের অস্তিত্ব একটা প্রশ্নবোধক চিহ্নের পর দাঁড়িয়ে থাকবে। তাই আজকে আমাদেরকে এই সমাবেশের মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই যে আমাদের জাতির উপর যদি আঘাত আসে আমরা চুপ করে বসে থাকব না, আমরা চুপ করে বসে থাকব না, তার জন্য আমাদেরকে তৈরি হতে হবে। 80 দশকে যে আন্দোলন হয়েছিল সেই মেজাজে আমাদেরকে আবার রাস্তায় নামতে হবে। পঞ্চায়েত নির্বাচনে জাল সার্টিফিকেট জমা দিয়ে নির্বাচনী বৈতরণী পেরোনোর অভিযোগ উঠল এক প্রার্থীর বিরুদ্ধে। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন আসমাতারা বরগুহে নামের ওই প্রার্থী। তার বিরুদ্ধে অভিযোগ, সংস্কৃত বোর্ডের জাল সার্টিফিকেট জমা দিয়ে ভাঙ্গারপাড় জিপি সভানেত্রী পদে বিজয়ী হয়েছেন তিনি। তথ্য জানার অধিকার আইনের মাধ্যমে বিষয়টি সামনে এসেছে। বরখলা থানার আওতাধীন ভাঙ্গারপাড় জিপি সভানেত্রী আসমাতারা বরগুহের বিরুদ্ধে পরবর্তীতে এই জালকাণ্ডের পরিপ্রেক্ষিতে শিলচর সদর থানায় দায়ের করা হয় এক মামলা। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, তারা বিভিন্ন কাজে জিপি কার্যালয়ে এলেও প্রায়শই কার্যালয়ে তালা বন্ধ থাকে। সবসময় পঞ্চায়েত সার্টিফিকেট নেওয়ার লাগে আমরা ডেইলি আই 11টা 10টা 12টা মানে যেটা হয় কোনো টাইমে আমরা তার অফিসটা খোলা পাই না। এলে আমরা বুট দিয়েছিলাম, বড় আশা করে আগে তাই কইছেন যে নির্বাচনের আগে যে সবসময় অফিসটা খোলা রইব, কিন্তু এখন পুরো মাসটাই আমরা অফিসটা বন্ধ পাই। কোন সময় খুলে নিতে আমরা দেখছি না, জানি না। 10টা 11টা পর্যন্ত তাই খোলা রাখতে পারে না, কোনো সময় নাই। যাই হোক, এর মাঝে তাই আমরা দুকা দিয়া তান যে ইসমাতারা বেগম তাই জাল সার্টিফিকেট দিয়ে ভাঙচাই দিয়েছেন, যার কারণে আমরা এটা অন্য যে বিরোধী যারা আসলে এরা প্রশাসনের কাছে কেসও দিছে, কোনো পুলিশ প্রশাসন এর কোনো মামলার মানে জিয়া করেন, তদন্ত এখনও আমরা পাইছি না, অ্যাকশন নেন না। এলে আমরা চাই আর যে আমরা যদি গ্রামের মানুষের যদি আমরা সুবিধা সুযোগ না পাই তাহলে আমরা কার্যালয়টা বন্ধ করার লাগে উদ্যোগ নিতাম। জনগণ আরো অভিযোগ করেন, জব কার্ডগুলো সভানেত্রী তার বাড়িতেই রেখে দিয়েছেন। এরপরে জব কার্ডের কথা মাতিলে জব কার্ড কইছেন বাড়ির তো নিয়ে আনবার লাগে, তান বাড়ির ছাড়া জব কার্ড নিয়ে তোয়া তাইন কইছেন জব কার্ড বাড়ির তো নিয়ে আনা তোমাদের কাছে জব কার্ড কোন দিন না না আমরা এটা বহুত আন্দোলনও করছি করলে এটা জানো মনমানি মতো চলে মনমানি বাড়িতে আমি নিজে একবার গেছি ডিয়ারলে দেখছি তাই 100 টাকা 100টাকা করে লইয়া বহুদিন পর শিলচর প্রেস ক্লাবের সাধারণ সভা হচ্ছে এবং এদিন 2 বছরের জন্য নয়া কমিটি গঠন করা হবে। তাই প্রেস ক্লাবের নির্বাচন ঘিরে ব্যাপক তৎপরতা দেখা যায়। শুক্রবার ভোট প্রচারের শেষ দিনেও প্রেস ক্লাবের সামনে ছিল সেই পরিচিত দৃশ্য। ভোট প্রার্থী ও সাধারণ সদস্য উভয় পক্ষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। একে অন্যকে সমর্থন ও ভোট প্রদানের জন্য আহ্বান জানিয়ে সাংবাদিকদের করজোড়ে প্রার্থনা জানাতে দেখা যায়। প্রেস ক্লাবের সাধারণ সভায় নয়া কমিটি গঠন করা হবে। মোট 21টি পদের জন্য 47 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ব্যাপারে প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির পক্ষে উত্তম কুমার সাহা শুক্রবার সাংবাদিকদের বিস্তারিত জানান। সভাপতি, 3টি উপসভাপতি পদ রয়েছে, সাধারণ সম্পাদক এবং সহ সম্পাদকের 3টি পদ রয়েছে। এগুলো অবশ্য একেবারেই ক্যাটাগরি নির্দিষ্ট, সংগঠন অফিস এবং ক্রীড়া ও সাংস্কৃতিক রয়েছে কোষাধ্যক্ষ পদ এবং 12টি কার্যনির্বাহী সদস্য পদ। এই 21 পদে আগামীকাল মোট 128 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, প্রার্থী মোট 47 জন। শিলচর প্রেস ক্লাবের গোড়াপত্তন ও ঐতিহ্য সম্পর্কে শুক্রবার সাংবাদিকদের জানান বিদায়ী সাধারণ সম্পাদক শঙ্কর দে। তিনি শনিবারের সাধারণ সভাকে সফল করে তুলতে সদস্যদের প্রতি আর্জি জানান। ঐতিহ্য এবং পরম্পরায় শিলচর প্রেস ক্লাবের খ্যাতি সর্বত্র ছড়িয়ে রয়েছে। শিলচর প্রেস ক্লাব যখন প্রতিষ্ঠা হয় তখন ভারতবর্ষের জাতীয় পটভূমিতে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব শিলচরে এসেছিলেন এবং তখনও উত্তর পূর্বাঞ্চলে খুব কম স্থানেই প্রেস ক্লাব গঠিত হয় এবং শিলচর প্রেস ক্লাব এ অঞ্চলের জনজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই ঐতিহ্যবাহী প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা তথা
নির্বাচন কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামীকাল শনিবার অনুষ্ঠিত হচ্ছে। প্রেস ক্লাবের নির্বাচনে সকল সদস্যের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন অভিজিৎ ভট্টাচার্য। তিনি জানান, অনেক কষ্টের পর শনিবার সাধারণ সভা আয়োজিত হচ্ছে, তিনি সবার সহযোগিতা চেয়েছেন। অনেক পরিশ্রম, অনেক কষ্ট, অনেক কিছু করার পর কাল শিলচর প্রেস ক্লাবের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে হাসি খুশি বিবাহ ভবনে। এবং এবার টোটাল যারা ভোটার তার সংখ্যাটা হলো 158 এবং প্রার্থী যারা দাঁড়িয়েছেন আমি সহ প্রায় 47 জন। আপনারা সবাই কাল এই সাধারণ নির্বাচনে অংশ নিয়ে শিলচর প্রেস ক্লাবের উন্নয়নে এক বলিষ্ঠ ভূমিকা আপনারা গ্রহণ করুন, এটাই আমার সবার কাছে আমার প্রার্থনা। যারা প্রেস ক্লাবের সদস্যরা রয়েছেন তারা কাল আসুন, দেখা হবে। উধারবন নির্বাচন কেন্দ্রের অতি প্রত্যন্ত এলাকা হল আয়নাছড়া বাগান। বড়াইলের তলদেশের এই বাগানের সঙ্গে কুমির গ্রামেরই যোগাযোগ কার্যত বন্ধ। আগে শিলচর থেকে আয়নাছড়া পর্যন্ত রাজ্য পরিবহন নিগমের একটি গ্রামীণ বাস পরিষেবা ছিল। কয়েক মাস ধরে রহস্যজনক কারণে ESTC কর্তৃপক্ষ ওই বাস পরিষেবা বন্ধ করে দিয়েছে। এতে বিপাকে পড়েছেন বাগান শ্রমিকেরা, বিশেষ করে এলাকাবাসীর সন্তান সন্ততিদের পড়াশোনায় দারুণ ব্যাঘাত ঘটাচ্ছে। কুমির গ্রাম স্কুলই আয়নাছড়া ছাত্রদের কাছে সবচেয়ে কাছের শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু কুমির গ্রামেই আসা যাওয়া তাদের কাছে দুষ্কর হয়ে পড়েছে। এ ব্যাপারে কুম্ভাজিপের বাসিন্দা বীরু তাঁতি সাংবাদিকদের কাছে তাদের সমস্যার কথা তুলে ধরেন। গত 4 মাস থেকে আমাদের গভর্নমেন্ট থেকে যে ESTC বাস ছিল এই বাসটা যাচ্ছে না, আমাদের ছেলেমেয়েদের স্কুলে আসার জন্য অনেক অসুবিধা হচ্ছে। আমাদের আমাদের গ্রামে শিলচরে অনেক ছেলেরা আছে, কলেজে যাচ্ছে, কিন্তু অনেক 4 মাস থেকে ওরা যেতে পারছে না ঠিকভাবে। আর যে প্রাইভেট গাড়িগুলো আছে, ছোটো ছোটো গাড়ি আছে, গাড়িতে অনেক ভাড়া লাগছে। আমরা বাগানের লোক, আমাদের ছেলেমেয়েরা এই বাগানের শ্রমিক, বাগানে আমরা কাজ করছি, বাগানে কাজ করে যে আমাদের দিন মজুরি পাচ্ছি, এই হিসাবে আমরা ছেলে মেয়েদেরকে আমরা কলেজে পাঠা অসম্ভব হয়ে যাচ্ছে। ESTC বাস ছিল, এই বাসে আমাদের একটু ভাড়া কম লাগতো, এর কারণে আমাদের অসুবিধা হচ্ছে। এদিকে এলাকাবাসী শিলচর থেকে আয়নাছড়া পর্যন্ত একটি বেসরকারি বাস চালানোর জন্য শিলচর সিটি ও মিনিবাস মালিক সংস্থার কাছে একটি আবেদন জানিয়েছেন। যে রমজান ভাই একটা আছে, উনির বাস আছে, উনি প্রায় 2-3 দিন থেকে আমাদের এখানে যাচ্ছে, গত মঙ্গলবার থেকে যাচ্ছে। আমরা অ্যাসোসিয়েশনে একটা অ্যাপ্লিকেশন করেছি, উনির বাসটা যাহাতে রেগুলারভাবে চলে, আমাদের ছেলেমেয়েগুলা যাহাতে, কুম্ভা স্কুল আছে, কুম্ভীগ্রাম স্কুল আছে, সালঙ্গা স্কুল আছে, উদারবন হায়ার সেকেন্ডারি স্কুল আছে, আমাদের হায়ার সেকেন্ডারিরও ছাত্ররা আছে আমাদের এখানে, শিলচরেরও ছাত্র আছে কলেজের, উনিরা যাবে, এর জন্য আমরা রিকোয়েস্ট বাস অ্যাসোসিয়েশনের কাছে করেছি। আর আমাদের যারা গ্রামে যারা শাকসবজি বিক্রয় করে, ওরা উনিরা শিলচর ESTC বাস থাকলে আমাদের সুবিধা হতো, ওরা যেতে ছিল, কিন্তু ওখানে যেতে পারছে না। ওখানে রমজান ভাইয়ের বাসটা আমরা অ্যাসোসিয়েশনের কাছে মাথায় করে এনেছি, বাসে গেলে আমাদের একটু সুবিধা হবে। এ ব্যাপারে সংস্থার সম্পাদক সেলিম লস্কর জানান, আয়নাছড়ার মানুষের অসুবিধার কথা চিন্তা করে শীঘ্রই একটি বাস পরিষেবা চালু করতে তারা উপযুক্ত ব্যবস্থা নেবেন। সিটি বাস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি, আজকে 1-1.5 মাস আগে আমার কাছে একটা অ্যাপ্লিকেশন আইছিল আয়নাছড়ার থেকে, প্রায় 100 জন মানুষের সই দিয়া যে আয়নাছড়াতে একটা বাস সার্ভিস লাগে। আমরা দেখছি আয়নাছড়াতে একটা ESTC বাস যায়, এই জন্য আমরা আর সেকেন্ড কোনো গাড়ি দেওয়ার কোনো স্টেপ নিয়েছি না। কিন্তু বিগত কতদিন থেকে শুনলাম যে ESTC বাসটা রেগুলারলি তারা সার্ভিস দিতেছে না, আর আমরা জেনারেলি গাড়িগুলা আয়নাছড়া অবধি যায় না, কিন্তু এখানে লোকাল পাবলিকের খুব বেশি প্রেশার যে হায়ার সেকেন্ডারি স্কুল উদারবন, কলেজ শিলচর এবং বাগানে যে স্কুলটা আছে প্রাইমারি ওইটাতে ছাত্র অনেক কম, কিন্তু উদারবনে যারা আইতো বা শিলচরে যারা আইতো তাদের যাতায়াতের বিশেষ অসুবিধা হয়। 4 মাস থেকে এখানে ESTC সার্ভিস নেই, আমরা তারা একটা অ্যাপ্লিকেশন করছে বাগান পাইছে, এই যে তারা APUP সব আইছে, আমরা ওখানে তারা একটা বাস দেওয়ার লাগে উদ্যোগ নিয়েছি। আশা করি আমরা তারা এই অ্যাপ্লিকেশনটি গ্রহণ করলাম এবং আমি আমার কমিটির সঙ্গে মাতিয়া আগামী থেকে আগামী 1-2 দিনের ভিতরে একটা বাস আয়নাছড়া অবধি রেগুলার সার্ভিস দেওয়ার লাগে, স্কুল সার্ভিস দেওয়ার লাগে আমরা এটা চেষ্টা নিলাম। হরিনাম করে নগর পরিক্রমা করছেন বিদেশি ভক্তরা। শুক্রবার মনোরম এই দৃশ্য দেখা গেল সীমান্ত শহর করিমগঞ্জে। 8-9 জনের বিদেশি ভক্তের এই দলটি সার বেঁধে নাম কীর্তন করে এগোতে থাকে। পরিক্রমা শেষে করিমগঞ্জ ইসকন মন্দিরে সাংবাদিকদের সঙ্গে মিলিত হন বিদেশ থেকে আসা ওই ভক্তের দল। তারা জানান, ভারতে এসে হরিনাম করে নগর পরিক্রমা করতে তাদের ভীষণ ভালো লাগে।
বাংলাদেশ রাশিয়া রাশিয়া আমার নাম অচ্যুতানন্দ দাস আই মেম্বার অফ ইসকন 10 ইয়ার্স and I visited India 4 times. I'm very happy to be here because Sanatan Dharma here. Avatari Chaitanya Kali Dharma Pracharana. Kali Kali Dharma Krishna Nama Sankirtana. Kali Kali Nama Rupa Krishna Avatara. Namahaite Hai Sarva Jagat Nistara. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারতের বার্তা ছড়িয়ে দিতে সাইকেলে করে ভারত ভ্রমণে বেরিয়েছেন লুইস দাস নামের এক যুবক। হরিদ্বার থেকে বেরোনো যুবক লুইস ইতিমধ্যে মিজোরাম, সিকিম, ত্রিপুরা, অসম, উত্তরপ্রদেশ পাড়ি দিয়েছেন। বর্তমানে তিনি এসে পৌঁছেছেন শিলচরে। শিলচর সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালের কাছে ছাত্রনেতা মিঠুন বিশ্বাসের সঙ্গে এক আলাপচারিতায় লুইসের ভারত ভ্রমণের পরিকল্পনার কথা উঠে এল। চলুন শুনি, স্বচ্ছ ভারতের বার্তা ছড়িয়ে দিতে কি পরিকল্পনা নিয়েছেন লুইস। তো মেরা ইয়ে যে যাত্রা হ্যায় মেরা একই সন্দেশ হ্যায় বিমারি সে হাম লোগ কেসে বাঁচ সকতে হ্যায়। বিমারি সে বাঁচনে কে লিয়ে হাম লোগো কি জো আদত হ্যায় ইসমে সুধার লানা পড়েগা, কিউকি গন্দগি হামি করতে হ্যায় তো ইসকো সাফ হামি করনা পড়েগা। গন্দগি সে হি বিমারি কা এক কারণ হ্যায়। তো হাম লোগ সব মিল কে আপনা কুরআন কো দাসবিন কো ইস্তেমাল করতে হ্যায় তো কাফি হদ তক হাম লোগ বিমারি সে বাঁচ সকতে হ্যায়। ইসমে মচ্ছর মাখি পেদা নেই হোঙ্গে অর সাফ সুথরা রহেগা। তো ইসকে সন্দেশ লেকে মে স্কুল কলেজ গলি বস্তি মে লোগোকে পাস যাকে মে এ বাত শেয়ার করতাম। মে ইউপি, বিহার, সিকিম, গুয়াহাটি, ত্রিপুরা, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম হোকে আজ শিলচর মে হো আপকে ঘর মে। তো রাত কেলে মে হসপিটাল হো থানে হো, কাল মে হসপিটাল মে রাহা, পেট্রোল পাম্প হো, ঢাবা হো। তো মেরা এক টেন্ট হ্যায় ইসমে হাওয়া বগেরা নেই আতা হ্যায়, মচ্ছর ভি নেই আতা হ্যায়। তো ইস টেন্ট মে সো জাতা হুঁ, টেন্ট মে কোই দিক্কত নেই হ্যায়। আর টেন্ট কে বাহার থোড়া দিক্কত পেদা হো সকতে হ্যায়। মে এই লোগো বোলতা হুঁ, আগর বাহার আপ এসি রাইডিং মে জাতে হ্যায় এক টেন্ট সাথ মে জরুর রাখনা, তাকি আপকো বহুত সুবিধা মিলে। শালগঙ্গা মোরলি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ত্রিশুত বড়ুয়াকে স্মরণ করল উধারবন্দ মাতৃভাষা ঐক্য মঞ্চ। এ উপলক্ষে মঞ্চের উদ্যোগে এক স্মরণ সভার আয়োজন করা হয়। সভায় প্রয়াত শিক্ষকের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন মঞ্চের কর্মকর্তারা। পরে স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা প্রয়াত শিক্ষকের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। আমাদের সাংস্কৃতিক যে বিভাগটা, এই সাংস্কৃতিক বিভাগের চালিকা শক্তি ছিল ত্রিশুত বড়ুয়া। এই চালিকা শক্তি ত্রিশুত বড়ুয়া আজ আমাদের ছেড়ে চলে গেছেন। এখন এই চালিকা শক্তির ভার আমাদের অন্য কাউকে নিতে হবে যদি এই মঞ্চ চালাতে হয়। মঞ্চের পক্ষে অত্যন্ত অশুভ বছর বলে আমি মনে করি। মাতৃভাষা ঐক্য মঞ্চের একনিষ্ঠ কর্মী ত্রিশুত বড়ুয়ার অকাল প্রয়াণে আমরা মঞ্চের সকল সদস্য সদস্যা মর্মাহত। ত্রিশুত বড়ুয়া মঞ্চের অনুষ্ঠানগুলি নিজে পরিকল্পনা ও বাস্তবায়ন করতেন। শিল্পী তার নিজ গুণ মহিমায় সম্পূর্ণ অনুষ্ঠানে উপস্থাপনায় নিবেদিত প্রাণ ছিলেন। শুধু সাংস্কৃতিক পরিমণ্ডলে নয়, বিদ্যাচর্চা ক্ষেত্রেও তার ছিল বিশেষ লক্ষণীয় আগ্রহ ও উৎসাহ। প্রয়োজনে মঞ্চের ছোট ছোট ছাত্রছাত্রীদের তিনি নিজে কোচিং দিতেন। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। কানিয়ে উত্তাল রাজ্য, 6 নং দফা চালু হলে 80 মতো আন্দোলনের হুমকি আকসার। জাল সার্টিফিকেট দিয়ে ভোট বৈতরণী পার, মামলায় জড়ালেন জিপি সভানেত্রী। শিলচর প্রেস ক্লাবের সাধারণ সভা শনিবার, শেষ দিনের প্রচারেও ছিল বিপুল উৎসাহ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।